আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে যে লাক্ষ্যতি টপিক। এই লাক্ষ্যতি টপিকের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কমিশন দিয়ে বা সার দিয়ে যে লাভ হয়। এই জাতীয় প্রশ্নগুলো বর্তমানে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। তো বিসিএস এর পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা, যেমন আইবিএ যে পরীক্ষাগুলো নিচ্ছে, তাছাড়া ধর হচ্ছে ব্যাংকের প্রিলি পরীক্ষায় এবং রিটেনে একটু ডিফিকাল্ট করে এই কনসেপ্টটার উপর বেসিস করে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আমরা এই কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য আজকে ক্লাসটা নিব। তো কনসেপ্টটা ডেভেলপ করার জন্য আমরা শুরুতে কিছু বেসিক আলোচনা শিখব যে লাক্ষ্যতি অঙ্কগুলোর বেসিক কনসেপ্টটা কি। লাক্ষ্যতি অঙ্কের বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম যে কোনো পণ্যের শুরুতে দাম হচ্ছে ক্রয় মূল্য 100%, এটার সাথে যদি 10% লাভ যুক্ত হয়ে যায় তাহলে এটা হয়ে যায় 110%, আবার যদি 10% ক্ষতি হয় তাহলে এই 10% কমে হয়ে যায় 90%। তাহলে এই 90% 110% এগুলো কি? এগুলো হচ্ছে লাভ আর ক্ষতি সংযুক্ত হওয়ার পরে বিক্রয় মূল্য। তাহলে যখন এই 10% 10% যুক্ত হয় নাই তখন যেটা ছিল তখন এটার নাম কি? এটার নাম হচ্ছে 100%। আচ্ছা, তাহলে আমরা দেখি যে লিখবো আমরা কিভাবে। ধর হচ্ছে একটা জিনিসের দাম 500 টাকা, এই জিনিসটার লাভ হলো 10%, তাহলে আমরা লিখবো 500 এর 10%, কারণ কি? ক্রয় মূল্য 10 500 টাকা। কিন্তু যদি এভাবে বলে যে 500 টাকায় বিক্রি করে 10% লাভ হলো, তাহলে কিন্তু বলা যাবে না 500 এর 10%। কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন আমি 500 টাকাকে বিক্রয় মূল্য বলতেছি তখন তো বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হবে না, এই জন্য তখন লিখতে হবে 110% = 500। এই বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট যে কখন 500 এর 110% বলবো আর কখন 110% = 500 লিখবো। তাহলে দেখেন বিষয়টা ডিপেন্ড করবে 500 এর নাম ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য। আমরা জানি সবসময় ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়, যখন ক্রয় মূল্য হবে তখন আমরা বলবো 500 এর, আর যখন বলবো 500 টাকায় বিক্রি করায় তখন আমরা লিখবো 110% = 500। কারণ কি? এই 500 এর মধ্যে 100 টাকা 100% হচ্ছে ক্রয় মূল্য আর 10% হচ্ছে লাভ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে ডাবল লাভ ক্ষতির বেলা কি হয়। যেমন দেখেন যে 1000 টাকা একটা বই ক্রয় করে 10% লাভ করা হলো, লাভ করার পরে আবার 10% ক্ষতি হলো, সর্বশেষ বিক্রয় মূল্যটা কত? এই যে দুইবার লাভ ক্ষতি হিসাব। তাহলে আমরা যদি ডাইরেক্ট এক লাইনে করতে চাই তাহলে বিষয়টাকে এইভাবে লিখবো, 1000 এর 110% এর 90%। এই স্টাইলটা খুবই ইন্টারেস্টিং যে একবারে অঙ্কটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লেখালেখি করে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। তো এই যে ডাবল হিসাবে লিখলাম, এখন দেখেন এখানে 110% মানে হচ্ছে 1100, 90% হয়ে যাচ্ছে। এই যে নিচে কাটাকাটি করবো, 00 কাটা 0 কাটা, তাহলে হচ্ছে 00 00 কেটে দিলাম, তাহলে 900 0 9 11 99, অর্থাৎ 990 টাকা হচ্ছে সর্বশেষ বিক্রয় মূল্য। তাহলে এই যে দুইবার লাভ ক্ষতির যে বিষয়টা, এটাকে আমরা এইভাবে 110 90 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এই জিনিসটাকে আমরা কমিশনের অঙ্কগুলোতে কাজে লাগাবো এবং এখানে যে কনসেপ্টটা ডেভেলপ হবে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস শেখা যাবে। তো আমি আমাদের এই বেসিক ম্যাথ বইটা থেকে বেশ কিছু অঙ্ক, করে দিব, সেই অঙ্কগুলো আপনারা একটু শুনেন। যাতে এখানে আমাদের 340 নম্বর পৃষ্ঠায় এখানে বলা আছে কমিশন বা সার দিয়ে বিক্রি, এখানে অনেকগুলো অঙ্ক এই জাতীয় আছে, আমি বেশ কয়েকটা অঙ্ক আপনাদের করাই দিতেছি। প্রথমে দুইটা অঙ্ক আমি বিস্তারিত করাই দিব, এরপরে বাকি অঙ্কগুলো শর্টকাটে দেখাই দিব। তো বিস্তারিত অঙ্কগুলো শোনার আগে আপনারা দেখেন যে 90 নম্বর অঙ্ক এখানে আছে। 90 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে একটা পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, এখানে যদি 10% সার দিয়ে 20% লাভ হলো, তাহলে এখানে লিখিত মূল্য কত ছিল? এই কনসেপ্ট অঙ্কটা বোঝার আগে আমরা জাস্ট একটা চিত্র বুঝবো, তাহলে খুবই সহজ হবে। ধরা হচ্ছে যে এই সার দিয়ে লাভ ক্ষতির অঙ্কগুলোতে বিষয়টা এরকম, এটা হচ্ছে ক্রয়, তারপরে এটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে বিক্রয়, আর এটা হচ্ছে লিখিত। এই তিনটা হচ্ছে স্টাইল, মানে এই সার দিয়ে অঙ্ক লাভ ক্ষতির অঙ্কগুলোতে তিন ধরনের দাম থাকে, এটা একটু বড় হয়, আর এটা একটু মাঝারি হয়, আর এটা একটু ছোট হয়। তাহলে এখানে যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটার যদি দাম দেওয়া থাকে, মূল্য দেওয়া থাকে, আর এই কত পার্সেন্ট সার কত পার্সেন্ট লাভ এই কথাগুলো বলা থাকে, তাহলে অন্য যে কোনো দুইটা বাইর করা সম্ভব। তাহলে বর্তমানে যে আমি প্রশ্নটা বললাম, বললাম যে ক্রয় মূল্য 30 টাকা, 10% সার দিয়ে 20% লাভ। বেসিক কিছু কনসেপ্ট ডেভেলপ করে মনে রাখতে হবে, এখানে সুন্দরভাবে আমি পয়েন্ট আকারে লিখে দিছি যে এই ধরনের তিনটা মূল্য থাকে, ছাড় দেওয়া হয় লিখিত মূল্যের উপর আর লাভ ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর।
তাহলে বিষয়টা দেখেন যে এখানে বলতেছে 30 টাকা ক্রয় মূল্য, তার মানে আমাদের এই দামটার দাম হচ্ছে 30 টাকা। মানে 30 টাকা থেকে আগে ছাড় দেওয়া হবে নাকি লাভ বা ক্ষতি আগে হবে? প্রশ্নে কোনটা আগে বলে বলুক, আমাদের দেখতে হবে যে 30 টাকার সঙ্গে আগে লাভ যুক্ত হবে। লাভ যুক্ত হবে কত? এখানে বলছে যে 10% ছাড় দিয়েও 20% লাভ। এই যে 10% কথার আগে বলছে, এটা নিয়ে যদি কেউ ভাবে তাহলে কিন্তু অঙ্ক হবে না। কারণ আমাকে আগে ভাবতে হবে যে 30 টাকার সাথে কি 10% যায় নাকি 20% যায়। তাহলে এখানে দেখি কোনটার নাম কি, 20% হচ্ছে লাভ আর 10% হচ্ছে ছাড়। এই ছাড় দেওয়া হয় লিখিত মূল্য থেকে, এই জন্য ওইটা হিসাব পড়ে, আগে লাভের সাথে যুক্ত। তাহলে 30 টাকার জিনিসটাতে 20% লাভ করলে 30 এর 120%, 120% মানে হচ্ছে 36, এই 36 টাকা। তাহলে 30 টাকার জিনিসে 6 টাকা লাভ করে যে 36 টাকা হলো, এটার নাম কিন্তু লাভে বিক্রয় মূল্য। আচ্ছা, এখন দেখেন যে আমি যখন বিক্রি করলাম, এখন এই 10% ছাড় পাইছিলাম, ছাড় পাওয়ার পরে 36 টাকা বিক্রি করলাম, তাহলে জিনিসটার দাম অবশ্যই বেশি দাম লেখা ছিল। তাহলে 10% আমি ছাড় পাই, এই জিনিসটার দাম মনে করেন 100%, এখান থেকে যদি আমরা 10% ছাড় পাই তাহলে যে দামটা হবে সেটার নাম হবে 90%, কারণ 10% ছাড় পেয়ে গেলাম। এখানেই সমস্যাটা হয়, অনেকে কি করে এই 36 থেকে 10% ছাড় দেয়, বিষয়টা এরকম না। বিষয়টা ভাবেন যে লিখিত মূল্য থেকে ছাড় দেওয়ার পরে এটা হলো, তাহলে 90% ইকুয়াল টু যদি 36 হয়, মানে ছাড় দেওয়ার পরে দামটার নাম হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 1% ইকুয়াল টু এত আর 100% ইকুয়াল টু এত। তাহলে কাটাকাটি করলে আমরা দেখতেছি 4×9=36, 4×10=40, অর্থাৎ জিনিসটার দাম শুরুতে ছিল 40 টাকা লেখা ছিল গায়ে, এইটাকে 10% ছাড় দিয়ে বিক্রি করা হলো 36 টাকায়। যেহেতু এই জিনিসটা 30 টাকা দিয়ে কেনা হয়েছিল তাহলে এটাতে 6 টাকা লাভ হলো, এই 6 টাকা হচ্ছে 30 টাকার 20%। সারা পৃথিবীর সমস্ত পণ্য এই স্টাইলে বিক্রি হয়, এই জন্য বিষয়টা খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই ইন্টারেস্টিং। খেয়াল করুন প্র্যাকটিক্যালি, এই যে আমার বইটা আমি একটা কভারে দাম লিখে রাখছি, সেই দামটা থেকে আমি শুধু না, যে কোনো বইয়ে দেখবেন এখানে লেখা আছে 450 টাকা, এই বইটা কিন্তু বিক্রি হচ্ছে 340 টাকা, আর এই বইটাতে আমার আবার একটা লাভ আছে। তার মানে বিষয়টা দেখেন যে সবকিছুতে, শুধু এটা না, আমি যে করনটা কিনছি 50 টাকা দিয়ে, এটার কভারে লেখা ছিল, গায়ে লেখা ছিল 60 টাকা, এটা যে প্রোডাকশন করছে সে কিন্তু 30 বা 40 টাকায় প্রোডাকশন করছে। তার মানে সারা পৃথিবীর যত পণ্য আছে সব পণ্যই এই স্টাইলে বিক্রি হয় যে শুরুতে 500 টাকা দিয়ে একটা শু তৈরি করা হলো, এটার গায়ে অনেক বেশি দাম মানে 700 বা 800 টাকা লিখে রাখা হলো, ওইখান থেকে একটা আবার ডিসকাউন্ট দেওয়া হলো যে 10% ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিয়ে যে বিক্রিটা হবে এটা কিন্তু ক্রয় মূল্য থেকে কম না, অবশ্যই একটা তো লাভ থাকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে যেহেতু সবকিছু বিক্রি হয় তাহলে এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আগামী সময় 5 মিনিটের মধ্যে দেখবো আরো 5-7টা প্রশ্ন দেখবো যে কিভাবে এই প্রশ্নগুলো হয়। এখানে আমি আপনাদের সাইকেলটা বোঝাই দিলাম, এখন সেই নিয়মটা আমরা একটু উল্টা পাশে করবো, শর্টকাটটা একটু পরে দেখবো। উল্টা পাশে কিরকম, যে 30 আর 36 দেওয়া নাই, এই বাকি সংখ্যাগুলো দেওয়া আছে। হ্যাঁ, বলতেছে কি যে 40 টাকা একটা পণ্যের গায়ে লেখা আছে 40 টাকা, এই জিনিসটা 10% ছাড় দিলে দোকানদারের লাভ হবে 20%, তাহলে জিনিসটা সে কিনছিল কত টাকায়? খেয়াল করেন, যখন লিখিত মূল্য 40 টাকা দেওয়া থাকবে তখন 20% আর 10% এর কার কথা আগে বলে বলুক, আগে ছাড়ের বিষয়টা আসবে। তাহলে লিখিত মূল্যের সাথে ছাড় জড়িত, তাহলে 40 থেকে ছাড় দেওয়া হবে নাকি ছাড় দিয়ে 40 হয়েছে? অবশ্যই 40 টাকা থেকে ছাড় দেওয়া হবে। তাহলে 40 টাকা থেকে ছাড় দিব কত পার্সেন্ট? 10%, তাহলে নিব কত পার্সেন্ট? 90%, হয়ে গেল 36। এই ছাড় দেওয়ার পরে যে দামটা আসবে এই দামটার নাম হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 36 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখন আসি যে এই 36 টাকা তো আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে 20% লাভে 36 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখব 120% ইকুয়াল টু 36, 100% ইকুয়াল টু এই যে উপরে 100 নিচে 120। এখানেই সমস্যাটা হয় যে একটু আগে 40 এর ডাইরেক্ট করলাম, আবার এখানে আবার 36 এর ডাইরেক্ট না করে আবার উল্টা পাশে লিখতেছি কেন? এই কথাটাই কিন্তু আমি শুরুতে বোঝাইছিলাম যে কখন আমরা সরাসরি এর লিখবো আর কখন পার্সেন্টেজ ইকুয়াল টু সংখ্যা লিখবো। যখন আমরা 40 টাকা থেকে সরাসরি ছাড় দিব তখন 40 এর লিখতে পারবো, কিন্তু 36 এর 20% লেখা যাচ্ছে না। কেন? কারণ 36 টাকা থেকে আমার লাভ হয় নাই, আমার লাভ হওয়ার পরে 36 হয়েছে, এই জন্য আমরা লিখতেছি 120% ইকুয়াল টু 36, 100% বাইর করলে লাভটা বাদ যায় শুধু ক্রয় মূল্যটা বাইর হবে, এটা কাটাকাটি করলে হচ্ছে 30 টাকা, এই 30 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা যদি আরো কয়েকটা অঙ্ক করি এবং এটা যদি একটা শর্টকাট সিস্টেম শিখি, ইনশাল্লাহ আর কোনো ম্যাথে সমস্যা হবে না, এই জাতীয় ম্যাথ গুলোতে। তাহলে আমি আপনাদের এই অঙ্কটারে একটা শর্টকাট দেখাই দিচ্ছি।
শর্টকাটটা দেখেন এখানে কি ছিল অঙ্কটাতে 30 টাকা ছিল 20% লাভ আর 10% হচ্ছে লিখিত মূল্য আচ্ছা আপাতত একটা আইডিয়াটা তো ডেভেলপ হয়ে গেছে তাই না যে একটা লিখিত মূল্য ছোট লাভটা একটু বড় লিখিত সরি ক্রয় মূল্যটা ছোট লাভটা একটু বড় লিখিত মূল্যটা আরো বড় তাহলে আমাদের দেওয়া আছে 30 এখন 30 থেকে আমাকে বাড়াইতে হবে এখন 20% লাভ তার মানে 120% বাই 100 120 উপরে কেন লিখলাম কারণ 120 হচ্ছে উপরে দিলে এটা লিখিত মূল্যটা বাড়বে এখন আসি 10% হচ্ছে লিখিত মূল্য থেকে ছাড় তাহলে ছাড় দিলে তো কমে যায় এখন আমাকে তো এই পাশ থেকে যাওয়ার সময় আরো বাড়াইতে হবে তাহলে আমি যদি 10% ছাড় দেই জিনিসটার দাম হয়ে যাবে 90 তাহলে এবার আমরা এই 90টাকে উপরে লিখব না 90টাকে নিচে লিখব 100টাকে উপরে লিখব কেন উপরে লিখব এই বিষয়টা বোঝার জন্য লজিক লাগবে যে আমরা তো লিখিত থেকে লাভে গেলাম লাভ থেকে লিখিত সরি ক্রয় মূল্য থেকে লাভে গেলাম লাভ থেকে লিখিত মূল্য যেতে চাইলে আবার বাড়াইতে হবে এখন আমি যদি 90টাকে উপরে দেই তাহলে তো বাড়বে না কমে যাবে এই জন্য বাড়াইতে হলে বড় সংখ্যাগুলোকে উপরে আর কমাতে হলে বড় সংখ্যাগুলোকে উপরে দিতে হয় তাহলে আসি 100 100 কাটা এই যে 0 0 কাটা থাকলো 9 3 9 43 120 এই যে এই লাইন তিনটা লিখলে এক লাইনে অঙ্ক হবে এখন আমি এই এক লাইনে অনেকগুলো অঙ্ক বোঝাই দিব বাকিগুলো আপনারা কয়েক সেকেন্ডে করতে পারবেন তাহলে আসি এই এক লাইনের প্রসেসটা আপনাদের দেখাই দেবো তাহলে এটা হচ্ছে 4 10 40 আমি কয়েকটা প্রশ্ন বলতেছি আপনারা বেসিক ম্যাথ থেকে ম্যাচিং করে ভিডিওটা দেখার সময় করে নেবেন 340 নম্বর পৃষ্ঠায় 87 নম্বর অঙ্ক এখানে বলা আছে কি যে একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর 25% ডিসকাউন্ট দেয় দেখেন অঙ্ক কিন্তু অনেক বড় দুই লাইনে লম্বা অঙ্ক কিন্তু আপনারা টার্নিং পয়েন্ট লাগে ফোকাস করবেন 25% ডিসকাউন্ট দিয়ে তার মানে বিষয়টা হচ্ছে এইরকম এই যে এটা এটা এইখানে 25% ছাড় দিবে ছাড় দেওয়ার পরে 60টার পর তার ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো তাহলে এইখানে 20% লাভ হবে আর এখানে কিন্তু মাইনাস ফিগার মানে ছাড় দিছে আচ্ছা ওই 60 এর ক্রয় মূল্য 200 টাকা হয় 200 টাকা এটা ক্রয় মূল্য যেহেতু বলছে তাহলে আমরা এই জায়গায় 200 টাকা বসাবো আচ্ছা এখন বলছে কি তার তালিকা মূল্য কত তালিকা মূল্য লিখিত মূল্য মার্কিং প্রাইস আস্কিং প্রাইস ডিমান্ডেড প্রাইস সব কিন্তু এই লিখিত মূল্যকেই বোঝাচ্ছে তার মানে এটা আমাদের কাছে জানতে চাইছে খেয়াল করেন তো এই 200 থেকে আমাকে সব থেকে বড় টাকা দাইতে হবে সব থেকে ছোটটা থেকে আচ্ছা আগে আমরা বুঝে বুঝে সমাধানটা দেখি তারপরে শর্টকাটটা করব বুঝে বুঝে সমাধানটা হচ্ছে এরকম 20% লাভ হবে সরাসরি 200 এর উপর তাহলে আমরা লিখবো 200 এর 120% সমান সমান হয়ে গেল 240 এখন আসি এই 240 এর 125% বা 75% বলা যাবে না কারণ কি যে এই যে লাভে যে বিক্রয় মূল্যটা এইটা থেকে কিন্তু ছাড় দেওয়া হবে না একটা অজানা টাকা ছিল এটা কত জানি না এখান থেকে ছাড় দিয়ে 240 হয়েছে তাহলে আমরা ধরবো এই অজানা ছাড় দেওয়ার আগের জিনিসটার দাম ছিল 100% এখান থেকে একটা ছাড় দেওয়ার পরে যে দামটা হবে 25% ছাড় দেওয়া হয়েছে তাহলে 25% বাদ দিয়ে দিলে পাওয়া যাবে 75% এই 75%টার মানে হচ্ছে 240 তাহলে আমরা লিখবো 75% ইকুয়াল টু 240 তাহলে 1% ইকুয়াল টু এত আর 100% মানে আমি ছাড় না দিতাম তাহলে কি হইতো তাহলে 100% থাকতো এই যে 3 25 75 4 25 100 3 40 100 320 তার মানে এই জিনিসটা ছাড় না দিলে দাম হইতো 320 এবং এটাই হইতো এই প্রশ্নের লিখিত মূল্য তাহলে এই যে দেখেন এই যে এই কথাগুলো এতগুলো কথা বললাম আপনি যদি আরো সহজভাবে যারা দুর্বল আছে সহজভাবে ভাবতে চান তারা এইভাবে ভাববে যে এখানে মনে করেন দুইটা আলাদা আলাদা অঙ্ককে একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এই জন্য আপনাদের যেটা করতে হবে দুইটা অঙ্ক আলাদা করে পাঠ করে একবার লাভের অঙ্কের মতো করবেন আর একবার ছাড় দেওয়ার অঙ্কের মতো করবেন তারপরে দুইটা অ্যাডজাস্ট করে আনসার 320 আসবে এখন আসি এমসিকিউ পরীক্ষায় মাত্র 10 সেকেন্ডে এই প্রশ্নটা সমাধান করা যাবে কিভাবে সেটা আপনাদের দেখার জন্য আমি বোঝাই দেব খেয়াল করেন আপনারা কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য বিষয়টা আমি দেখাই দিছি এখন আসি 200 দেওয়া আছে আগে 200 লিখবেন আচ্ছা বলেন তো 200 থেকে এই সামনের লিখিত মূল্যটা যেতে চাইলে বাড়বে নাকি কমবে অবশ্যই বাড়বে তাহলে কয়বার বাড়বে দুইবারে কিন্তু বাড়বে তাহলে আমরা দুইবারে বাড়াবো কাকে কাকে কার হেল্প নিয়ে বাড়াবো একবার 20% এর হেল্প নিয়ে বাড়াবো আর একবার 25% এর হেল্প নিয়ে তাহলে 20% কি লাভ লাভ যদি হয় 20% তাহলে এটা হয়ে যাবে 120% আচ্ছা এবার আসি এখানে 25% তো লাভ না 25% হচ্ছে ডিসকাউন্ট এখন আমি যদি 25% ডিসকাউন্ট দেই তাহলে আমি নেই কত 75% তাহলে আমি যদি এখানে উপরে 75 নিচে 100 লিখি এটা কিন্তু ভুল হবে কারণ কি এটা তখন ছাড় দেয় কমে যাচ্ছে কমানো যাবে না এই কথাটাকে ঘুরায় লিখতে হবে উপরে 100 নিচে 75
এইভাবে এক লাইন করে লিখলে সবগুলো অঙ্ক কয়েক সেকেন্ডে করা যাবে। তাহলে দেখেন এখানে একশো একশো কাটা, তিন পঁচিশে পঁচাত্তর, আট পঁচিশে একশো, তিন চল্লিশে একশো বিশ, চার আষ্টে বত্রিশ, তিনশো বিশ, এই স্টাইলটা বুঝলে প্রতিটা অঙ্ক কয়েক সেকেন্ডে করা যাবে। আমি এখন শুধু এই স্টাইলে কয়েকটা করে দিব, আর যদি কেউ বিস্তারিত করতে চান এই পার্টটা আবার কয়েকবার দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। তাহলে আসি শর্টকাটটা আর একটু দেখাই দেই আরো কয়েকটা অঙ্কে। তাহলে কয়েকটা অঙ্ক হচ্ছে এরকম, দেখেন বলতেছে যে আচ্ছা আগে যে অঙ্কটা বললাম ওটা চট্টগ্রাম বন্দরে দুই হাজার সতেরো সালে পরীক্ষা আসছে, এটা হচ্ছে আইবিএ পরীক্ষা নিছে। এই দুই হাজার সতেরো সালে সিজিডিএফ অডিটরের পরীক্ষা একটা প্রশ্ন আসছে, বলছে যে একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ করলো। তার মানে ছাড় দেওয়ার সময় সে পাঁচ পার্সেন্ট ছাড় দিছে, এই যে এটা পাঁচ পার্সেন্ট ছাড় দিছে, আর লাভ করার সময় সে লাভ করলো কত পার্সেন্ট, পঁচিশ পার্সেন্ট। তাহলে এখন বলতেছে কি যে বইটার ক্রয় মূল্য তিনশো আশি টাকা, মানে এই জায়গাটা হচ্ছে তিনশো আশি টাকা, এবং সে ওই বইয়ের বিক্রয় মূল্য, বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল, মানে লিখিত মূল্য চাইছে আর কি, মানে এই স্টাইলে সবগুলো আসতেছে। তাহলে আমাদের এই লিখিত মূল্যটা অবশ্যই অনেক বড় হবে, তাহলে আমরা কি করবো, ওই পঁচিশ পার্সেন্ট লাভ আর পাঁচ পার্সেন্ট ছাড়, সাধারণত এগুলোতে ক্ষতি হয় না, কারণ মানুষ এত বোকা না যে সার এত বেশি দিবে যে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা এই জন্য দেখা যাচ্ছে সার দিয়ে সবসময় লাভই হয়। তাহলে আমরা কি করবো, আগে তিনশো আশি কে বাড়াবো, বাড়িয়ে লিখবো কি তিনশো আশি এর একশো পঁচিশ পার্সেন্ট। এরপরে আমরা লিখবো যে এইখানে পঁচিশ পার্সেন্ট মানে তো গুণ, গুণ মানে হচ্ছে নিচে একশো উপরে একশো পঁচিশ। এখন আসি এই পাঁচ পার্সেন্ট সার দিলে তো কমে গেছে, এখন এটাকে বাড়াইতে হবে, বাড়াইতে চাইলে পাঁচ পার্সেন্ট সার মানে পঁচানব্বই পার্সেন্ট না, এই আমরা লিখবো উপরে একশো নিচে পঁচানব্বই। এই কথাটা মনে রাখবেন, যদি উপরে পঁচানব্বই নিচে একশো লিখি তাহলে তো বিক্রয় মূল্য থেকে আরো কমে যাচ্ছে, আমাদেরকে তো দুইবারে বাড়াইতে হবে। এই যে দুইবার বাড়ানোর জন্যই আমরা দুইবারই ফ্র্যাকশনের উপরে বড় সংখ্যাগুলো দিব। এই যে একশো একশো কেটে গেল, পঁচানব্বই এটা হচ্ছে চার, চার একশো পঁচিশে হচ্ছে পাঁচশো, এই পাঁচশো অ্যান্সার। আর শুরু থেকে পার্সেন্টেজ ভেঙে ভেঙে যে নিয়মটা বোঝাইলাম ওইভাবে করবেন, ওইভাবে করতে করতে একটা সময় যখন স্কিল ডেভেলপ হবে তখন আপনারা এইভাবে কয়েক সেকেন্ডে শর্টকাটে করতে পারবেন। আচ্ছা তাহলে আপনাদের জন্য আমি দুই তিনটা প্রশ্ন দেই, তাহলে আপনাদের করতে সুবিধা হবে, দুই একটা প্রশ্ন আপনাদের করতে দেই। সেই প্রশ্নটা হচ্ছে এরকম, দেখেন এই প্রশ্ন আপনারা করবেন, হচ্ছে এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের আট পার্সেন্ট কমিশন দিয়েও পনেরো পার্সেন্ট লাভ করে, যে দ্রব্যের ক্রয় মূল্য দুইশো আশি টাকা, দুইশো আশি টাকা হচ্ছে ক্রয় মূল্য, তার ধার্য মূল্য বা লিখিত মূল্য কত, এই অঙ্কটা আপনারা করবেন। আচ্ছা এবার আসি আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এতক্ষণ থেকে আমরা দেখলাম যে ক্রয় মূল্য থেকে আমরা লিখিত মূল্যে জাম্প করলাম, কখনো যদি লিখিত মূল্য থাকে তখন ক্রয় মূল্যতে কিভাবে জাম্প করবো, এই বিষয়টা আমরা এখন দেখব। তাহলে দেখেন যে এবার আমার একটা প্রশ্ন শোনেন, বেসিক ম্যাথের তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় একানব্বই নম্বর প্রশ্নটা, বলতেছে কি যে আশি টাকার লিখিত একটা পণ্যের বইয়ে পঁচিশ পার্সেন্ট ছাড় দেওয়া হলো, তারপরেও সার বিশ পার্সেন্ট লাভ হলো, তাহলে ক্রয় মূল্য কত। তাহলে ওই যে আগের চিত্রটা আবার দেখেন, এটা একটা, এটা আর একটা, এটা আরো বড়, তাহলে এবার কিন্তু এইখানে এইখানে দেওয়া নাই, এইখানে দেওয়া আছে আশি টাকা, তার মানে এবার লিখিত মূল্যটা দেওয়া আছে। তাহলে লিখিত মূল্য আশি টাকা দেওয়া আছে, এখন বলতেছে যে ক্রয় মূল্য কত বাইর করেন। আচ্ছা আমরা এটা দেখেই বুঝতে পারতেছি না, ক্রয় মূল্যটা অনেক কম হবে, দুইবারে কমে যাবে আশি, বলতেছে কি যে এখানে দুইটা পার্সেন্টেজের কথা বলছে, বলছে যে পঁচিশ পার্সেন্ট ছাড়। আচ্ছা যখন ছাড়ের কথা বলছে আমরা কি পঁচিশ পার্সেন্ট এখানে লিখলে হবে, অবশ্যই না, কারণ লিখিত মূল্য থেকে ছাড় দেওয়া হয়। তাহলে আমরা লিখব পঁচিশ পার্সেন্ট এখানে, তার মানে আশি টাকা থেকে পঁচিশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে, আসলে বিশ পার্সেন্ট লাভ হয়। বিশ পার্সেন্ট লাভটা কি এইটার উপর হয় নাকি ক্রয় মূল্যের উপর হয়? অবশ্যই ক্রয় মূল্যের উপর হয়, তাহলে বিশ পার্সেন্ট লাভ। এখন আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে আমরা সবার আগে আশি থেকে আসবো, আশি এর পঁচাত্তর পার্সেন্ট, কেন পঁচাত্তর পার্সেন্ট, যে পঁচিশ পার্সেন্ট বাদ দিলাম, তাহলে এখানে কাটাকাটি করলে থাকবে ষাট টাকা, এই ষাট টাকাটা হলো বিক্রয় মূল্য, কারণ সার দেওয়ার পর পরে যে দামটা হলো এইটার নাম হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য। এখন আসি ওই দোকানদার যে জিনিসটা ষাট টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ করলো, মনে করেন আগের পার্টটা ভুলে যান, এখন আসি ষাট টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ হলো, তাহলে এটার ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখব বিশ পার্সেন্ট লাভ। আচ্ছা বলেন তো ষাট এর একশো বিশ পার্সেন্ট বলা যাবে কি? অবশ্যই না, এই ভুলটাই কিন্তু অনেকে করবেন, বাট এখানে ভুল করা যাবে না, কারণ ষাট টাকা তো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয় না, কি হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে আমরা ক্রয় মূল্যটা জানি না, মনে করি ক্রয় মূল্যটা একশো পার্সেন্ট, তাহলে বিশ পার্সেন্ট যদি লাভ হয় তাহলে হয়ে যাবে একশো বিশ পার্সেন্ট, তাহলে আমরা লিখবো একশো বিশ পার্সেন্ট ইকুয়াল টু ষাট
আর 1% ইকুয়াল টু এত, আর 100% ক্রয় মূল্য ইকুয়াল টু এত, কাটাকাটি করলে হচ্ছে 50, তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে ভেঙে ভেঙে করার সিস্টেম আছে। অনেকে মনে করতে পারেন লিখিত নিয়মে কি করব, এই যে আমরা 120% বলতেছি না, এগুলোকে এভাবে লিখতে হবে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 60 টাকা হবে। এটা আপনারা বইয়ে দেখবেন, বইয়ে লিখিত নিয়মেও পাবেন শর্টকাটেও পাবেন। তো আসি এই অঙ্কটা, আগের যে নিয়মটা আমরা দেখলাম এক লাইনে করার নিয়মটা, ওইটা দেখবো। ওটা কিভাবে দেখবো, এই যে আসি আগে দেখবো, মানে এক লাইনে শর্টকাট, কারণ 80 সঙ্গে আগে 25% রিলেশন, 25% যেহেতু মাইনাস হবে, সার হবে, তাহলে আমরা গুণ করবো 75/100। দেখেন আগের বার আমরা এই উপরে বড় সংখ্যাগুলোকে লিখছিলাম নিচে ছোট, আর এবার কিন্তু উপরে ছোট নিচে বড়টা লিখতেছি। কারণটা কি? কারণটা হচ্ছে যে লিখিত মূল্য থেকে কখনো আর কিছু বাড়ে না, ওইটা থেকে কমতে থাকে। ক্রয় মূল্য আসতে চাইলে 2 বার কমবে, বিক্রয় মূল্য আসতে চাইলে 1 বার কমবে। আমি যে সার দিলাম, সার দেওয়ার পরে যে দামটা আসলো, এটা কিন্তু বিক্রয় মূল্যে আসি আমরা, কারণ আবার ক্রয় মূল্য আসবো, তাহলে ক্রয় মূল্য আসতে চাইলে কি করতে হবে, কমাইতে হবে। এখন এই 20% কিন্তু লাভ, কেউ যদি এখানে 100 থেকে 20 সার দিয়ে 80 বলেন তাহলে হবে না, কারণ কি এখানে তো 60 থেকে সার দিব না, এটাকে এই 50 থেকে এই পাশে আমরা যাব। আচ্ছা এগুলো বোঝাবোঝির দরকার নাই, আপনারা এখানে আসেন। 20% লাভ মানে কি বলেন তো, 120% না, 120% মানে কি, উপরে 120 নিচে 100, যেহেতু আমরা এই 80টাকে কমাচ্ছি, এই জন্য এই ফ্র্যাকশনটাকে উপরে 100 নিচে 120 দিতে হবে, তাহলে কমবে। উপরে 120 নিচে 100 দিলে কিন্তু বেড়ে যাবে, সেটা কিন্তু ভুল অ্যান্সার আসবে। এই জন্য উপরে দিলাম 100, এই 100 কাটা, এই 0 0 কাটা। দেখেন 4 2 8, 3 4 12, 3 25 75, 25 2 50, এই যে এক লাইনে অঙ্কের উত্তর বের হয়ে গেল। তাহলে হুবহু এরকম একটা অঙ্ক ব্যাংকের পরীক্ষা আসছে, এই আইবের পরীক্ষায়। আমি আপনাদের একটু দেখাই দিই, যে লিখিত মূল্য দেওয়া আছে সেই মূল্য থেকে পরবর্তীতে করা আছে। লিখিত মূল্যটা কি দেখেন, আমি আর একটু ভ্যারাইটিসও দেখাই দিব আপনাদের। তো বলছে যে একজন দোকানদার একটি দ্রব্যের মূল্য এমন ভাবে ধার্য করলো যেন 30% ছাড় দেওয়ার পরেও 40% লাভ হয়। এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আসছে, ইংরেজিতে আসছে, আমি বাংলায় পড়ে শোনাচ্ছি। তো বলছে যে যদি দ্রব্যটির ধার্য মূল্য 460 টাকা হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ধার্য মূল্য 460 টাকা। এখন দেখেন, তাহলে বিষয় হচ্ছে এরকম, একটা দুইটা তিনটা, এইখানে 460 টাকা লেখা আছে। এখন বলছে যে 30% সার আর 40% লাভ, 30% সার 40% লাভ। এখন দেখেন যে 30% সার দেওয়া হবে 460 টাকা থেকে, তাহলে বিষয়টা এরকম হবে না, 460/70%, 40% লাভ, তার মানে 140%। কিন্তু যেহেতু আমরা এটাকে কমাবো, তাহলে এই জন্য আমরা লিখবো উপরে 100 নিচে 140। এই বুঝে গেলে কয়েক সেকেন্ড হবে, 2 100 100 কাটা, 2 হচ্ছে 230, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 230। এটা হচ্ছে খাইরুস ব্যাংক ম্যাথের 343 নম্বর পৃষ্ঠার 77 নম্বর।